সুপ্রিয় শিক্ষার্থী মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শাহানুর আলম প্রবাসক কৃষি শিক্ষা মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তো প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের বন ও বনায়ন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এর আগে এই অধ্যায় আমি তিনটি লেকচার দিয়েছি আজকে আমি চতুর্থ লেকচার তোমাদের দেব তো এই অধ্যায়ে বা আজকের পাঠে আমরা কী কী শিখব বা শেখুন ফলটা কী আজকের পাঠে আমরা শিখব কৃষি ও বৃক্ষমেলা কী কৃষি ও বৃক্ষ মেলার ও গুরুত্ব কৃষি ও বৃক্ষ মেলার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারব কৃষি ও বৃক্ষ মেলার উপযোগী প্রজাতি নির্বাচন সম্পর্কে জানতে পারব উপজেলা পর্যায়ের কৃষি ও মেলা সম্পর্কে জানতে পারবো এবং জাতীয় কৃষি ও বৃক্ষমেলা সম্পর্কে আমরা জানতে পারব তো কৃষি ও বৃক্ষমেলার পটভূমি সম্পর্কে আমরা একটু জানি তো বাংলাদেশে যে বন সৃষ্টি করা হচ্ছে বা প্রতি বছর বৃক্ষরোপণ করা হচ্ছে এর সচেতনতা মানুষ আগে এত বেশি সচেতন ছিল না তো এর পিছনে কিছু পটভূমি রয়েছে যেমন উনিশশো সালে জাতীয় পর্যায়ে বৃক্ষ প্রবর্তন করা হয় প্রথম উনিশশো সালে সাল থেকে এটা বৃক্ষ জাতীয় পর্যায়ে প্রবর্তন করা হয় এবং এই 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 উনিশশো সাল থেকেই তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ অভিযান চালু করা হয় এরপর উনিশশো চুরানব্বই সাল থেকে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার চালু করা হয় উনিশশো সাল থেকে কি করা হয় বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী পুরস্কার চালু করা হয় এরপর দুই হাজার এক ও দুই সাল থেকে জাতীয় পর্যায়সহ বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষ মেলার আয়োজন করা হয় তো উনিশশো সালে যে বৃক্ষ মেলা প্রবর্তন করা হলো তারই ধারাবাহিকতায় দুই হাজার এক দুই অর্থ বছর থেকে জাতীয় সহ বিভাগ জেলা উপজেলা সর্বস্তরে কি করা হয় বৃক্ষ মেলার আয়োজন করা হয় এরপর দুই হাজার দুই সাল থেকে জুন জুলাই মাসে উপজেলা পর্যায়ে কৃষি ও বৃক্ষ মেলা চালু করা হয় দুই হাজার সাল থেকে জুন জুলাই মাসে উপজেলা পর্যায়ে বৃক্ষ ও কৃষি মেলার আয়োজন করা হয় এরপর দুই সাল থেকে জাতীয় পর্যায়ে ফল প্রদর্শনীর আয়োজন করা হয় এটা সম্পূর্ণ নতুন একটা ধারণা হতে পারে তোমাদের কাছে যে যা ফল প্রদর্শন জাতীয় পর্যায়ে তোমার বিভিন্ন ধরনের ফল ফলের আয়োজন করা হয় প্রদর্শন করা হয় দুই দুই সাল থেকে প্রতি বছর ষোলো থেকে আঠারো জুন ঢাকায় জাতীয় কৃষি মেলা অনুষ্ঠিত হয় তো ঢাকায় কি হয় জাতীয় কৃষি মেলা অনুষ্ঠিত হয় ষোলো থেকে আঠারো জুন এবং প্রতি বছর পাঁচ থেকে তিরিশ জুন জাতীয় বৃক্ষ মেলা ঢাকায় অনুষ্ঠিত হয় যেটা এ মাসেই হয়ে গেল পাঁচ থেকে তিরিশ জুন জাতীয় বৃক্ষ মেলা এটা প্রতি বছর অনুষ্ঠিত হয় তো প্রিয় শিক্ষার্থী আমরা যে কৃষি এবং বৃক্ষ মেলার কথা বললাম এই কৃষি এবং বৃক্ষ মেলা তা আমরা জানব তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে তোমরা নিশ্চয়ই কৃষি মেলাতে গিয়েছ সেখানে কি থাকে বিভিন্ন প্রজাতির গাছ থাকে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি থাকে সেখানে মানুষজন যায় বিভিন্ন ফল বিভিন্ন ফল গাছ ভেষজ উদ্ভিদের সাথে পরিচিতি লাভ করে তারা গাছ কেনাকাটা করে তো এখান থেকে কৃষি ও বৃক্ষ মেলার আমরা সংজ্ঞা দিব তো কৃষি ও বৃক্ষ মেলা হচ্ছে এমন একটি মেলা যেখানে কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রজাতি বা বিভিন্ন ধরনের গাছ হ্যাঁ এবং কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রযুক্তির বা যন্ত্রপাতি প্রদর্শন করা হয় হ্যাঁ যেখান থেকে মানুষ বিভিন্ন প্রজাতি এবং প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করতে পারে এবং সেগুলো ক্রয় করতে পারে সেইটাই হচ্ছে কৃষি এবং বৃক্ষ মেলা তো কৃষি ও বৃক্ষ মেলার উদ্দেশ্য গুরুত্ব কী তো বাংলাদেশে যে কৃষি ও বৃক্ষ মেলা প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে এর গুরুত্বটা কী এর গুরুত্ব হচ্ছে প্রযুক্তির সুফল সম্পর্কে জানা অর্থাৎ গবেষণা করে কৃষি বিষয়ক যে সকল প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে সেগুলো ব্যবহার করলে কৃষকরা কি সুফল পাবে সেগুলো কেন দরকার এই এই প্রযুক্তির সুফল সম্পর্কে কৃষকরা জানতে পারবে কৃষকের জন্য পুরস্কার তো যে কৃষক প্রযুক্তি ব্যবহার করে ভালো ফসল ফলিয়েছে বা কোনো ভালো জাত আবিষ্কার করেছে বা যে কৃষক মোটামুটি কৃষিক্ষেত্রে ভালো অবদান রেখেছে তাদের জন্য কি করা হয় পুরস্কারের ব্যবস্থা করা হয় এরপর আধুনিক চাষাবাদ কৃষি বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের আধুনিক চাষাবাদ সম্পর্কে কৃষকদের পরিচয় করে দেওয়া হয় এরপরে আধুনিক সরি যান্ত্রিক চাষাবাদ তো আগে যেমন এত কৃষিক্ষেত্রে এত যন্ত্রের ব্যবহার ছিল না ট্রাক্টর পাওয়ার টিলার ছিল না মানুষ গরু দিয়ে জমিতে চাষ দিত তো এই কৃষি বৃক্ষমালার আরেকটি উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্র যেমন ট্রাক্টর পাওয়ার টিলার আর ধান কাটার যন্ত্র মারাই যন্ত্র বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতির সাথে কৃষককে পরিচয় করে দেওয়া এইটাও একটা কৃষি বৃক্ষমেলার উদ্দেশ্য এছাড়া বিভিন্ন কৌশল শেখানো তো নিরাপদভাবে আমরা কিভাবে ফল সংগ্রহ করতে পারি বা বিভিন্ন শাক সবজি সংগ্রহ করতে পারি বা কিভাবে বিভিন্ন ধরনের ফসল ফলাতে ফালি পারি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কিভাবে চালাতে পারি সেই সম্পর্কে বিভিন্ন কলা কৌশল এই এখানে শেখানো হয় অধিক উৎপাদনশীল জাত প্রদর্শন তো ফসলের বা বৃক্ষের যে বিভিন্ন জাত আছে যেগুলো অধিক বেশি ফলন দেয় ফল দেয় সেই সকল জাত জনগণের কাছে পৌঁছানো জনগণকে পরিচয় করে দেওয়া এটাও একটা কৃষি ও বৃক্ষ মেলার উদ্দেশ্য শাকসবজি সবজি ফলমূল প্রক্রিয়া কৌশল শেখানো তো আমাদের দেশে প্রচুর ফল এবং শাকসবজি উৎপন্ন হয় অনেক সময় এগুলো নষ্ট হয়ে যায় যখন অফ সিজন থাকে এগুলোর অনেক দাম বেশি হয় কাজে এই শাকসবজি এবং ফলমূল আমরা বিভিন্ন প্রক্রিয়ায় কি কি প্রক্রিয়ায় আমরা সংরক্ষণ করতে পারি বা কিভাবে সংরক্ষণ করতে পারি সেই কলাকল কৌশল সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয় সমন্বিত খামার সমন্বিত খামার আমরা কিভাবে করতে পারি যেমন মাছ এবং মুরগি কিভাবে চাষ করতে পারি এরপর ধান ক্ষেতের আয়লের চতুর্দিকে কিভাবে বিভিন্ন ধরনের বৃক্ষ চাষাবাদ করা যায় হ্যাঁ এরপর হা তোমার বিভিন্ন বাগানের ভেতরে আদা হলুদ জাতীয় ফসলের কিভাবে চাষ করা যায় সে সে সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়ে থাকে এগুলো হচ্ছে সমন্বিত চাষ সমন্বিত খামার বলতে যে যে খামার ব্যবস্থাপনায় একাধিক ফসল বা পণ্য উৎপাদন করা হয় সেটাই কিন্তু সমন্বিত খামার চা চাষিদের প্রশিক্ষণ এই কৃষি এবং বৃক্ষ মেলায় অনেক অনেক সময় চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পরিচয় তো অনেক লোক আছে যে বৃক্ষের চারা কোথায় পাওয়া যায় ভালো চারা কোথায় পাওয়া যায় হ্যাঁ ভালো বৃক্ষের বিভিন্ন উন্নত জাতের ফলে চারা কোথায় পাওয়া যায় এগুলো সম্পর্কে জানে না তো কৃষি বৃক্ষ মেলায় কী হয় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যারা উন্নত জাতের চারা উৎপাদন করে থাকে তারা এই মেলায় বা মেলায় স্টল প্রদর্শন করে এই স্টলের মাধ্যমে প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জনগণ পরিচয় হতে পারে বৃক্ষরোপণ আন্দোলন সফল করা সর্বোপরি কৃষি ও বৃক্ষ মেলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে বৃক্ষরোপণ অভিযান প্রতি বছর চালিয়ে যাচ্ছি বা চালাচ্ছি এই বৃক্ষরোপণ আন্দোলনকে সফল করাই হচ্ছে কৃষি বৃক্ষ মেলার উদ্দেশ্য এবং গুরুত্ব প্রিয় শিক্ষার্থী এখন আমরা জানব কৃষি ও বৃক্ষ মেলার উদ্দেশ্য এবং গুরুত্ব তো এইটা শেষ হয়নি হ্যাঁ আর একটু আছে তো চাহিদা অনুযায়ী গাছ কেনাকাটা তো কৃষি এবং বৃক্ষমালায় গেলে আমরা কী করবো আমরা আমাদের চাহিদা অনুযায়ী ধরো আমি ফলের বাগান করবো আমি ফলের গাছ পাব কেউ সবজি বাগান করবে সবজি বীজ পাবে এরপর কেউ যদি অন্য কোনো ফসলে চাষ করতে পারে অর্থাৎ যার যেমন চাহিদা সে অনুযায়ী ফল ও বৃক্ষের চারা কেনাকাটা করতে পারবে ভেষজ উদ্ভিদের ব্যবহার যেন তো কৃষি বৃক্ষমালায় কী হয় বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ যেমন আমলকি হরিতকী বহেরা সেগুন নিম হ্যাঁ এরপর তোমার আরও যেমন ঔষধি বৃক্ষ আছে এগুলোর ব্যবহার সম্পর্কে মানুষ জানতে পারবে এগুলোর সাথে পরিচয় হতে পারবে বৃক্ষের প্রতি মানুষের আগ্রহ সর্বোপরি কৃষি বৃক্ষমেলার উদ্দেশ্য হচ্ছে বৃক্ষের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাবে হ্যাঁ যেমন বিভিন্ন ধরনের ফলের গাছ আছে ঔষধি গাছ আছে এ সকল গাছের প্রতি মানুষের একটা আগ্রহ বৃদ্ধি পাবে চাষাবাদ করে লাভবান হবে কৃষি ও বৃক্ষ মেলার বৈশিষ্ট্য প্রিয় শিক্ষার্থী এখন আমরা জানব কৃষি বৃক্ষ মেলার বৈশিষ্ট্য কী তো কৃষি বৃক্ষ মেলার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান তো কৃষি ও বৃক্ষ যখন অনুষ্ঠিত হয় যেমন বৃক্ষ মেলা এই পাঁচ থেকে তিরিশ জুন হয়ে গেল এই মেলা আগে থেকেই অনেক প্রচার প্রচারণা চালানো হয় এবং একটি নির্দিষ্ট দিনে এর উদ্বোধন করা হয় এবং এই মেলা শেষে এটার সমাপনে অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করিয়ে এটার উদ্বোধন করা হয় এবং এটার সমাপনে অনুষ্ঠান করা হয় র্যালি এছাড়া কৃষি বৃক্ষ মেলায় বিভিন্ন ধরনের র্যালি করা হয় জনগণকে সচেতন করার জন্য বৃক্ষরোপণ অভিযান সফল করার জন্য এই র্যালি পরিচালনা করা হয় জনসংগম সমাগম স্থানে আয়োজন তো কৃষি ও বৃক্ষ একটি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা যেখানে লোকজনের চলাচল বেশি যেখানে অনেক বেশি লোকজন লোকজনের সমাগম হয় সেই স্থানেই এই কৃষি ও বৃক্ষমেলার আয়োজন করা হয় মানে যেখানে লোকজন নাই সেখানে তো এই বৃক্ষমেলা সফল করা যাবে না বনজ ফসল ও ভেষজ চারা প্রদর্শন কৃষি ও বৃক্ষমেলায় কী করে বিভিন্ন ধরনের বনজ ফলজ ভেষজ চারা প্রদর্শন করা হয় কৃষিপণ্য ও চারা তো বিভিন্ন ধরনের কৃষিপণ্য যেমন পাওয়ার টলার ট্রাক্টর হ্যাঁ মারাই যন্ত্র কাটার যন্ত্র ফসল কাটার যন্ত্র এই সকল যন্ত্র এবং চারা এই মেলা কৃষি বৃক্ষমেলা থেকে কিনতে পারে মানুষ দেখতে পারে এগুলোর কলা কৌশল সম্পর্কে জানতে পারে তো এগুলো এই কৃষি বৃক্ষ মেলার আরেকটি বৈশিষ্ট্য এরপর আধুনিক প্রযুক্তি হস্তান্তর তো যখন যখনই কোনো আধুনিক প্রযুক্তি আবিষ্কার করা হয় সেটা তো কৃষকদের মাঝে পৌঁছিয়ে দিতে হবে সেটা কাছে রাখলে হবে না তো এই আধুনিক প্রযুক্তি এগুলো এই কৃষি ও বৃক্ষ মেলার মাধ্যমে জনগণের কাছে হস্তান্তর করা হয় পরিচয় করে দেওয়া হয় এগুলোর ব্যবহার সম্পর্কে জানানো হয় কৃষক ও স্টল মালিকদের পুরস্কার কৃষি ও বৃক্ষ মেলায় সর্বশেষ কী করা হয় এই যারা স্টল প্রদর্শন করে সে স্টল মালিকদের এবং কৃষকদের কী করা হয় পুরস্কার প্রদান করা হয় উপযোগী প্রজাতি নির্বাচন তো প্রিয় শিক্ষার্থী এই কৃষি ও বৃক্ষ আমরা কেমন ধরনের সরি একটু সমস্যা হয়ে গেছে তো কৃষি ও বৃক্ষ মেলায় আমরা কোন ধরনের প্রজাতি আমরা নির্বা এই কৃষি ও বৃক্ষ প্রদর্শন করব নিয়ে আসব যেগুলো মানুষ দেখলে আগ্রহ সৃষ্টি হবে কোন প্রজাতি আমরা নির্বাচন করব। অর্থাৎ আমরা কোন কোন গাছ আমরা এই বৃক্ষ মেলায় প্রদর্শন করব যেগুলো দেখে জনগণ বৃক্ষের প্রতি আগ্রহ হবে বৃক্ষ লাগানোর প্রতি আকৃষ্ট হবে সেই প্রজাতিগুলো আমরা জানবো তো বাড়ির দক্ষিণ পাশে অর্থাৎ বাড়ির যে দক্ষিণ পাশ আছে এই দক্ষিণ পাশে আমরা ছোট গাছ লাগা লাগাবো এই ছোট গাছ ছোটো ঝোপঝাড় হয় হুম ছোটো ঝোপঝাড় মানে হাইট খাটো গাছ এক কথায় খাটো গাছ আমরা বাড়ির দক্ষিণ পাশে আমরা লাগাবো লাগালে কি হবে সারাদিন বাড়িতে আলো আসবে পূর্ব পশ্চিম পার্শ্বে আমরা মাঝারি উঁচু গাছ লাগাবো মাঝারি উঁচু যেগুলো কম বৃদ্ধি পায় মাঝারি উঁচু লম্বা হয় সেগুলো আমরা পূর্ব পশ্চিম পাশে লাগাবো এবং উত্তর পাশে আমরা বড় গাছ লাগাবো বড় ধরনের বৃক্ষ লাগাবো এরপর রাস্তার পাশে বিভিন্ন ধরনের যেগুলো ডালপালা বেশি হয় ছাঁটাই করা যায় এমন গাছ আমরা রাস্তার পাশে লাগাবো যেগুলো বছরে বছরে ছাঁটাই করা হবে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধন করে শিক্ষা প্রতিষ্ঠানের এমন গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাবো যেমন দেবদারু গাছ আছে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করে হ্যাঁ এই গাছগুলো লাগাবো পুকুর পাড়ে আমরা যে ডাল গাছের ডালপালাগুলো কম হয় হ্যাঁ সেগুলো আমরা পুকুর পাড়ে লাগাব নদীর ধারে আমরা এমন গাছ লাগাবো বা মেলায় প্রদর্শন করবো যেগুলো নদীর ধারে অর্থাৎ বেশি চতুর্দিকে অনেক বেশি শেকড় ছাড়বে শেকড় ছাড়বে এমন গাছ আমরা নির্বাচন করব নদীর ধারে ফলে নদীর কিনারা ভেঙে যাবে না প্রতি জমিতে গাছ লাগানো যায় এমন গাছ নিয়ে আসতে হবে উপকূলীয় অঞ্চলে অর্থাৎ লবণাক্ত মাটিতে চাষ করা যায় এমন গাছগুলো এই কৃষি মেলায় প্রদর্শন করতে হবে সেত জমিতেও যাতে কিছু গাছ লাগানো যায় সে ধরনের গাছ নির্বাচন করতে হবে বাঁধের ধারে হাট বাজার ও জমির আইল পাহাড়ি এলাকায় এমন স্থানে যে সকল গাছ লাগান যাবে সে গাছগুলো আমরা কৃষি বৃক্ষ মেলায় প্রদর্শন করতে হবে তো প্রিয় শিক্ষার্থী এখানে আমরা তোমাদের বাড়ির কাছ থাকবে দুইটা প্রশ্ন বনজ বৃক্ষের চারা রোপণের বিভিন্ন ধাপ সম্পর্কে পড়বে অর্থাৎ বনজ বৃক্ষের বিভিন্ন বনজ বৃক্ষের যে চারা কীভাবে রোপণ করতে হয় হ্যাঁ সে সম্পর্কে তোমরা পড়বে এবং তোমরা বাড়িতে দুই একটি গাছ রোপণ করবে গর্ত করে রোপণ করবে বইতে যে গর্তের মাপ আসে সেই মাপ অনুসারে গাছ রোপণ করবে সেই গাছ রোপণের ছবি তুলে আমার ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠাবে এরপরে আরেকটি প্রশ্ন প্রুনিংয়ের প্রকারভেদ সম্পর্কে পড়বে তো ট্রেনিং প্রুনিং আমি পড়িয়েছি এর আগের লেকচারে এই প্রুনিংয়ের প্রকারভেদ সম্প সম্পর্কে তোমরা পড়ে নেবে তো প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আল্লাহ হাফিজ